সাথে হলাম বেশমা, আজ এই মনেতে হাজার সমস্যা, সারাটাকে খবর নিন বেড়াবো ছুটে অচেনা রুটে যেন দুষ্ট মেঘে রুমা। আমি তোর সাথে হলাম বেশমা, আজ এই মনেতে হাজার সমস্যা, আমি তোর সাথে হলাম বেশমা, আজ এই মনেতে হাজার সমস্যা। স্বপ্নে তাই প্রেম পাঠায় তোর নামে, জিতে এক রূপকথার মিল খাবে, আর বোঝে তুই হেসে সেই কথা। দুজন নায়ক নায়িকার সঙ্গে একটু কোমর তো দুলিয়ে নিলাম, কিন্তু আমি বুঝে উঠতেই পাচ্ছি না যে আমি ডান্স বাংলা ডান্সে এলাম না এটা আমি আমার ঘরে এলাম। এটা আজকে ঘরটার নাম হচ্ছে পিয়ারে, যেখানে পিয়ারে শুধুমাত্র আমরা এই দুজন সদস্য নই, তুমি তো স্পেশাল সদস্য হয়েই গেছো পিয়ারে, সকলে যারা অডিয়েন্সে যারা আছেন তারাও সদস্য হয়ে গেছেন, কিন্তু পিয়ারের সঙ্গে আরো যে তিনজন আমাদের সঙ্গে ছিলেন থ্রু আউট প্রথম থেকে তারাও আজকে এসেছেন আমাদের সাথে। আচ্ছা, মানে পুরো সবাই পুরো এন্টায়ার টিম, পুরো টিম। মাসিমা ভালো আছেন? হ্যাঁ, আমার ছেলে আর ছেলের বউ। আমরা পিয়ারের ব্যাপারে অনেক কিছু জানবো, শুনবো এবং আপনাদেরকে জানাবো, প্রচুর গল্প মজা আড্ডায় কাটবে আমাদের একটা ঘন্টা। আর সোহম আজকে আমার সাথে থাকবে। Yes, একদম একদম। চলো সবাই এসো। Welcome to Oshi Herbals Presents Didi Number 1 Season 7, co-powered by Vivil Body Wash, special partner Kuchina Antioxidant Aro Water Purifier, jewelry partner HK Dotto Jewelers. Shravanti! কেমন আছো শ্রাবন্তী? খুব ভালো আছি, আর আজকে এখানে এসে আরো বেশি ভালো লাগছে, আমাদের পুরো পিয়ারের ফ্যামিলি এসছে তো, আর তোমার সাথে সময় কাটাচ্ছি, দারুণ দারুণ লাগছে। থ্যাংক ইউ শ্রাবন্তী। কি খবর? আমার তো কাঞ্চনকে বিয়ে করার পর থেকে ভালোই খবর দিদি। অ্যাকচুয়ালি ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে, ও 8 কেজি গেইন করেছে, আমি 8 কেজি লুজ করেছি। সুভদ্রা, কেমন লাগছে এখানে না দাঁড়িয়ে ওখানে দাঁড়াতে? বেশ ভালো লাগছে আজকে এখানে দাঁড়াতে, কারণ ওখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে। তোমাকে কিন্তু আমরা প্রায় দেখতে পাই, হ্যাঁ, করুণাময়ী রানী রাসমণিতে সৌদামিনী চরিত্রে তোমাকে আজকে এই মঞ্চে পেয়েছি আমরা সবাই খুব খুশি প্রিয়ন্তিকা। থ্যাংক ইউ। আমরা সবাই জানি আগামী 10th August মুক্তি পেতে চলেছে অভিমন্যু মুখার্জি পরিচালিত পিয়ারে। তুই যদি আমার ছেলে হোস তাহলে ওকে এবারে বউ করে নিয়ে আয়। আজকে আমার ঘরে উপস্থিত এবং সবাইকে নিয়ে আমরা শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা HK দত্ত জুয়েলার্স প্রেজেন্টস দিদি মেভ জ্যাকি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি হয়ে যাবেন আজকের HK দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন HK দত্ত সৃজনী কালেকশনের তরফ থেকে সোনার প্যান্ডেল। শ্রাবন্তী, একটু ছবির ব্যাপারে শুনি। পিয়ারে সত্যি একটা ভালোবাসার ছবি, প্রেমের ছবি, প্রেম খুব বন্ধ হয় জানো। রবি দাদা বোঝো, যখন হয় তখন কেউ বোঝে না। তুমি আমায় ভালোবাসো তাই তো? এই কথাটা বলতে এত ঘাবড়াচ্ছ? যেটা মানুষ রিলেট করতে পারবে, যারা আগে প্রেম করেছে তারাও রিলেট করবে, আর যারা এখন অলরেডি প্রেম করছে। আচ্ছা, এই পিয়ারে তো প্রেমের গল্প, ভালোবাসার গল্প, এটা করতে করতে ছোটবেলার প্রেমের গল্প একটু শুনি। আমার প্রেম প্রিয়ারেতে
আচ্ছা ছেলে তো এখন বড় হচ্ছে, কত বড় হলো জানো? ক্লাস 9 হেরিটেজে পড়ছে। তাহলে এখন তো সমান সমান হয়ে গেছে। সমান সমান আমার গার্জিয়ান হয়ে গেছে এখন। আমাদের এজ ডিফারেন্স খুবই কম, আমি 16-17 বছরের বড়। ওর এখন বয়স হচ্ছে ছোটবেলার প্রেম আসার ছোট। একদম প্রচুর আসছে যাচ্ছে, আমি সবার সাথেই কথা বলি বন্ধু। যারা যারা বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আমি খেতেও যাই, ডিনারে যাই। ফ্যান্টাস্টিক। হ্যাঁ আমি একদম বন্ধু ওদের সাথে। শ্রাবন্তী কিরম শাশুড়ি হবে? একদম মাই ডিয়ার, মাই ডিয়ার। রবি এবং রিয়া একে দেখানো, রবিকে দেখানো হচ্ছে একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, যে তার মাকে নিয়ে, তার বোনকে নিয়ে, বাবা রয়েছে, তার একটা ছোট্ট ব্যবসা রয়েছে, তারা সেটা দেখে এবং ঘটনাচক্রে সে প্রেমে পড়ে বা দেখা হয় আরেকজন একটি মেয়ের সাথে, হিরোইন যে শ্রাবন্তী হচ্ছে রিয়া। এবং ওরটা দেখানো হচ্ছে যে ও আরও একটুখানি আরেকটু লো ক্যাটাগরিতে রয়েছে, মানে আমাদের বিপিএল ক্যাটাগরিতে। তো এরকমভাবে আস্তে 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 কীভাবে হয় ওদের মধ্যে রিলেশনটা ম্যাচিওর করে, ডেভেলপ করে। কিন্তু যেভাবে আমরা অন্যান্য লাভ স্টোরি ধরো দেখে থাকি যে খুব স্মুথলি বিষয়টা হয়ে যাচ্ছে বা কোথাও একটু আপস অ্যান্ড ডাউনস এসছে, এদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, বরঞ্চ অনেকটাই বেশি ঝড় বা ঝাপটা এদের জীবনে এসেছে। এবং কেন এসেছে, কীভাবে তারাও সেটাকে অতিক্রম করছে বা করতে পারছে কিনা সেটা নিয়ে কিন্তু পুরোটা পুরোটা। ওকে, ক্যারেক্টারের নাম হচ্ছে রিয়া, কলেজে পড়ে, ফ্যামিলিটা ভীষণই গরিব ফ্যামিলি। আর এখানে যে মানে আমার যে যিনি মা দোলাদি খুব কষ্ট করে সংসার চালায়, আর আমার একটা দাদা আছে কাঞ্চনদা, কাঞ্চনদা এখানে কোনো কমেডি করেনি, শুধু বোনকে ধরে ধরে মেরেছে, শুভমকে গিয়ে মারতে গেছে, পুরো গুন্ডা কাঞ্চনদা। ওই চেহারায় গুন্ডা, ওই চেহারায় গুন্ডা একদম মাধব। এটা সিন ছিল যেখানে সে আমাকে ধাক্কা মারবে। তুই আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস? লুকিয়ে রেখেছি মানে ও কোথায় গেছে কিছু জানি না। বল তুই এই 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 করতে করতে আমি ওকে জাস্ট একটা ধাক্কা মানে হালকা বলছি, আমি জানি না, বিশ্বাস করবে না, উড়ে গিয়ে ওইখানটা পড়লো। হ্যাঁ সোহমের সাথে প্রচুর ছবি হয়ে গেছে, এখন যখন দুজন মিলে অ্যাক্টিং করো তখন কিরম মনে হয়? মানে আমি কি বলবো, আমার মোস্ট ফেভারিট অ্যাক্টর। না এটা নিয়ে আমার কোয়েশ্চেন জিজ্ঞেসে, সেটা হচ্ছে বুম্বা মামুর সঙ্গে তোমার অগণিত ছবি। আরে ভগবান, আমি ওকে জিজ্ঞেস করছি, আমার জিজ্ঞেস অগণিত ছবি তোমার কি রকম মনে হয়েছে বলো তো। কাটাকাটি বলো কত হয়েছে সোহমের সাথে, কটা ছবি? 7টা, আমার 35টা, 5 গুণ বেশি। আমি কিন্তু একটাতে কমন আছি, 35টাতে অনেকগুলোতে সাক্ষী আছি আমি, আর এখানেও সাক্ষী আছি। একদম বাংলার ফিমেল দেবানন্দ, ফিমেল ডাইনোসর। ছোটবেলায় দুষ্টু বেশি কে ছিল দুজনের মধ্যে? ও তখন খুব শান্ত ছিল ছোটবেলায়, আমি দুষ্টুমিটা করতাম। আমি এখনো চুপচাপ চুপচাপ। লাইফে প্রথম ছবি ওর সাথে আমার, সাইকেল থেকে ফেলে দিয়েছিল। পিআরেতে বাইক থেকে ফেলে দিল। পিআরেতে কি আমি ওটা ইচ্ছা করে? ইচ্ছা করে ফেলোনি, কিন্তু তোমার সাথে আমার একটা অ্যাক্সিডেন্টালি ব্যাপার, সেই জোকটা আছে। ও পাগল শ্রাবন্তী, থ্যাংক ইউ সো মাচ পিআরের জন্য আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। দেখো সকলের জন্য কি খেলা আসছে, এবং এই খেলায় আমাদের সাপোর্ট করবে, আমাদের হেল্প করবে সোহম। খেলাটা হচ্ছে একটা হনুর লেজ রয়েছে এখানে, যেখানে প্রচুর বেলুন লাগানো আছে, এইটা সোহমের কোমরে বেঁধে দেওয়া হবে। ও কিন্তু দৌড়াবে, ও কিন্তু দাঁড়িয়ে থাকবে না, তোমাদের পেছনে পেছনে ছুটে ছুটে এই সব কটা বেলুন ফাটাতে হবে। চারজনকে চারটে খুব ছোট ছোট কাঠি দেওয়া হবে, যে কাঠিটার সাইজটা হচ্ছে এরকম। একদম 10খানা বেলুন আছে, 1 মিনিট সময়। যদি 1 মিনিটের মধ্যে সব কটা ফাটিয়ে ফেলে তো খুব ভালো কথা, তা না হলে দেখবো 1 মিনিটে কে কটা বেলুন ফাটাতে পারলো, সেই অনুযায়ী পয়েন্টস। শ্রাবন্তী এসো, সোম এসো, স্টার্ট। Thank you.
সাথে হলাম বেসামাল শ্রাবন্তী 10টা বেলুন ফাটিয়েছে মাঝে কো টাইম টাইম হচ্ছে 46 সেকেন্ড পিঙ্কির সাথে কথা বলি ছবিতে কাঞ্চন আছে সঙ্গে আসলো না কেন ও তো আমি যেখানে যাই সেখানে ভয় আসে না পর্দা ফাঁস হয়ে যাবে বলে দুটো মানুষ এক ছাদের নিচে থাকে একজন হচ্ছে একদম পয়েন্ট ব্ল্যাক সত্যি কথা বলে দেয় আরেকজন হচ্ছে জীবনে কোনোদিন অপ্রিয় সত্যি কথা বলে না কোনটা কে আমি হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক মুখের উপর আর হচ্ছে জীবনে কোনোদিন না ন্যাচারালি এরকম কোন রিয়েলিটি শোতে হলো বা যেখানেই হোক না কেন যেই আমি সত্যি কথাটা বলতে যাব এমন সময় দেখি একটা আঁচলে টান পড়ে সব সময় একটা আঁচলে টান পড়ে আর দেখো এবার যদি টেনেছো আমি কিন্তু অন ক্যামেরা বলে দেবো এই দেখুন টানছি একসাথে কত বছর হয়ে গেল মানে বিয়ের পরে কত বছর হলো মনে তো হয় যেন কত বছর কত যুগ মানে অ্যাকচুয়ালি হয়েছে 6 মানে ছেলের বয়সটা ক্যালকুলেট করলেই বুঝতে পারি তো এই 6টা বছর কেমন কাটলো কাঞ্চনের সাথে দীর্ঘ নিঃশ্বাস মাই গড না মানে হিচককের কোনো খুব এক্সাইটিং কোনো নভেল দেখেছো প্রত্যেকটা পাতায় এক একটা লোহমর্ষ মানে মানে হাতে লোম খাড়া হয়ে যায় এরকম যায় প্রত্যেকটা পর্ব এইরকম যায় প্রত্যেকটা পর্ব কিন্তু একটা রোম্যান্স আছে অ্যাডভেঞ্চার আছে ইমোশন আছে সাইলেন্স আছে সব রকম আছে আর কি মানে একদম পুরো সুন্দর ইন্ডিয়ান প্ল্যাটার দুজনেই সেম প্রফেশনে বিলং করো দুজনেই প্রচণ্ড ব্যস্ত একে অপরকে সময় দেওয়া হয় বা ছেলেকে সময় দেওয়া যায় ছেলেকে তো মা সময় বার করে ঠিকই দেবে কিন্তু তিনজনে একসাথে দেওয়া যায় এবং এটা দেওয়া সম্ভব আমরা দুজনে একই প্রফেশনে আছি কিন্তু দুটো মানুষ যদি মানসিকভাবে এক জায়গায় থাকেন এবং তাদের জীবনে যদি ফোকাসটা ঠিক থাকে আরেকটা জিনিস আমাকে পটল কোনো একটা বিশাল বড় শপিং মল থেকেই কিনতে হবে এইটা যদি জীবনের ক্রাইটেরিয়া না হয় তাহলে দুজনে শান্তিমতোভাবে সময় একে অপরকে দেওয়া যায় বাচ্চাকে দেওয়া যায় এবং নিজেদের মধ্যে কোনো রেষারেষি থাকে না একদম ডাল ভাত শাক আলু চোখাটা বলো আলু চোখা আলু চোখা আলুটা তো আমি খাই না যাই হোক কাঞ্চন খায় তাও এখন রাঙালুতে নিয়ে এসেছি আর ছেলে কিরম হয়েছে সেটা একটা এক্সাম্পল আমি দেবই আমার বাড়িতে একজন এসেছেন উনি শাড়ির ব্যবসা করেন ছোটবেলায় মা মারা গেছে বাবা আবার বিয়ে করেছে মা অত্যধিক মারধর করতো তারপর ধরে বেঁধে যার সাথে বিয়ে দিয়ে দিয়েছে তার আগে দুটো বিয়ে ছিল সেখানেও প্রচুর মারধর খেয়েছে প্রায় 3 মাস যখন প্রেগনেন্ট তখন বাড়ি থেকে বিতাড়িত তারপরেও ভদ্রমহিলা নানানভাবে স্ট্রাগল করে হাতের কাজ শিখে শাড়ির ব্যবসা করছে এবং ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে এই পুরো গল্পটা যখন ভদ্রমহিলা আমাকে বলছে আমার ছেলে ঘরের কোনায় বসে আঁকছিল আমি বললাম যে সত্যি দিদি আজকে আপনার কাছ থেকে না আমি অনেক কিছু শিখলাম যে মানে আমরা অল্পতে এত অস্থির হয়ে যাই মানে আপনাকে যে কী বলবো হঠাৎ আমার ছেলে কাট করে ঘরের কোনা থেকে মাম মাম শি ইজ নাথিং বাট দিদি নাম্বার 1 আমি দিদি নাম্বার 1-এর কাছে সত্যি খুব গ্রেটফুল যে আমরা যারা ওয়ার্কিং মাদার্স যাদের আমাদের বাইরে কাজ করতে হয় তাদের বাচ্চারা যদি দিদি নাম্বার 1 দেখে তাহলে একটা 5 বছরের বাচ্চা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মহিলাদের সম্মান করতে শিখবে এবং ভারতবর্ষে এইরকম একটা শো চলে কিনা আমার খুব সন্দেহ আছে থ্যাংক ইউ পিঙ্কি একদমই তাই গল্প করলাম ভীষণ ভালো লাগলো আরো একবার এবং পিয়ার এর জন্য অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ দিদি জয় বাবা লোকনা স্টার্ট
মাদার ইন্ডিয়া। এত বছর সবার মোটামুটি তুমি মা। কয়েকদিন আগে আর একটু মোটা হয়ে গেছিলাম যখন, তখন বুম্বাদা দেখে বলেছিল যে যে চেহারাটা করেছিস এবার তো তুই আমারও মা হবি। শুভদাদি শুনেছিলাম যে তুমি এখানে আসবে, তাই আমি একটা ছোট্ট মা র‍্যাপিড ফায়ার তৈরি করেছি। ওকে, তোমার জন্য। আচ্ছা, কার মা হতে সবথেকে বেশি ভালো লাগে? জিৎ, অঙ্কুশ, সোহম। অঙ্কুশ। অঙ্কুশ কেন? কারণ অঙ্কুশের মা করলে একটা সুবিধা আছে, খুব বেশি কান্নাকাটি করতে হয় না। পয়েন্ট টু বি নোটেড। ওর মা করলে এত ইমোশন দেয়, অটোমেটিক্যালি চোখ দিয়ে তখন জল বেরিয়ে চলে আসে, ওটা কোনো ভাবেই আটকানো যায় না। একটা প্রশ্ন গেল, সেকেন্ড প্রশ্নে যাচ্ছি। তোমার কোন ছেলে সবথেকে বেশি নায়িকা বান্ধবীর গল্প আছে আর কি? সব শোনা কথা। এই তিনজন সঞ্জিত কথা না, ছেলেদের কি বলো তো, ছেলের খারাপ তো আমি কখনোই দেখি না। সব মেয়েরা আমার ছেলের প্রতি অ্যাট্রাক্টেড হয়, এতে তো আমার কিছু করার নেই। এটা ভীষণ ফিল্মি আনসার হয়ে গেল, এটা চলবে না। না না, আমার আমার ছেলেদের সোহমের যেমন প্রচুর প্রেম শুনি। আমি তোর সাথে হলাম এসা, কিন্তু আজ অবধি কোথাও দেখিনি। সেটা তো তুমি তুমি ওর সঙ্গে বলবে। হ্যাঁ, আমি দেখেছি। আমি তোর সাথে হলাম এসা, যেমন অঙ্কুশের ব্যাপারে প্রচুর শুনেছি, কিছু দেখিনি। শুনেছো শুনেছো কোথা থেকে? যারা দুর্জন হয় তারা এসব কথা বলে, আমার এরম সুন্দর চেহারার ছেলে, এরম সুন্দর ব্যবহার, যার তার প্রেমে লোকে পড়বে না? মেয়েরা কি পাগল যে এরম প্রেমে পড়বে না? না পড়লে হয়ে যায়। লাস্ট প্রশ্ন, কোন নায়িকার মা হতে সব থেকে বেশি ভালো লাগে? নায়িকা 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 না, এখন অবধি কাদের হয়েছো? আমার কি হয়েছিল? না, তোমার মা আমি হইনি, আমি মিমির মা হয়েছি মাঝখানে। মিমি খুব সুইট, আমার খুব ভালো লেগেছে মিমিকে। আমার ওর মা হওয়ার খুব ইচ্ছে ইচ্ছে। হ্যাঁ, মানাবে ও আমাদের। গুড। থ্যাংক ইউ শুভদাদি, আজকে একটু অন্য ধরনের আমরা গল্প করলাম, অন্য ধরনের কথা বললাম। আমি মাধ্যমিক দেওয়ার আগে হিরোইন হয়ে গেছি চ্যাম্পিয়নে। শ্যামল দিদির থেকে ভালো টিপস পেয়েছো? হ্যাঁ, কিছু টিপসের দরকার হয়। এত কিউট দেখতে না, মানে আমার নিজের যদি এরকম দিদি হতো সাথে চটকে একদম, মানে কি যে করতাম। প্রিয়ন্তিকা, অভিনয় ভালোবাসো? খুব, অনেক ছোটবেলা থেকে, তখন ক্লাস ওয়ান। আচ্ছা, এতগুলো বছর পড়াশোনার সাথে সাথে অভিনয়, অসুবিধা হতো না? না, অসুবিধা হতো না, কারণ আমার প্রথমত ফ্যামিলির সাপোর্ট ছিল, আমার মা বাবা, আর আমি আমার প্রফেশনকে ভীষণই ভালোবাসি, আর এর পাশাপাশি আমার ডান্সটা হচ্ছে আমার হবি। আচ্ছা, কী ডান্স শেখো তুমি? আমি ভরতনাট্যম আর রবীন্দ্রনৃত্য শিখতাম, আর রিসেন্টলি এখন ওয়েস্টার্ন শিখছি। বাহ, এই যে এত বড় বড় স্টারদের সামনে তুমি অভিনয় করছো, স্কুলের বন্ধুরা কি বলে? তুই যাদের সাথে অ্যাক্টিং করছিস প্লিজ তাদের সাথে আমারটা দেখা কর। দেখা করি, ওটাই তো মেনলি বলে। ফার্স্ট অফ অল বলেই, আমি বলি দেখ আমার মতো তোরাই প্রফেশনে এন্ট্রি কর, তাহলে তোরা নিজেরাই পারবি, আমার থ্রুতে কেন হবি না? ঠিক এই সেম সিচুয়েশন দিয়ে আমি গেছি। হ্যাঁ, তাই তো। সবাই জানতে পারছে আমি
জিতের সাথে ছবি করছি অ্যাজ আ হিরোইন, সবাই স্কুলে জিত, ও মাই গড, তুই কি করে মানে প্লিজ একবার দেখা করা, কোথা থেকে চান্স পেলি, কিভাবে এলি, মানে হাজারো প্রশ্ন। আমি জানি ওকে, আমি ওর সঙ্গে আমি রিলেট করতে পারছি, এত ছোট বয়সে সেম এজ না তখন, একদম। প্রিয়ন্তিকা অল দ্য বেস্ট, টিভি সিনেমা যেটাই করবে সেটা মন দিয়ে করবে, ভালোবেসে করবে, কিন্তু পড়াশোনার একটা চ্যাপ্টার থাকে লাইফে, সেটাকে কমপ্লিট করে করবে, ঠিক আছে? রেডি স্টার্ট, চল মার। পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। পিঙ্কির পছন্দ ওটিজি, প্রিয়ন্তিকার জন্য বেতের মোড়া সেন্টার টেবিলের সেট, শিবদাদির পছন্দ সুরাক। এই রাউন্ডে হাই স্কোরার শ্রাবন্তী, শ্রাবন্তী হয়ে যাচ্ছে আজকে এইচ কে দত্ত সোনার দিদি, শ্রাবন্তী পাচ্ছে এইচ কে দত্ত সৃজনী কালেকশনের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। ওয়াও, আমাদের পুরো পিআরএ টিম আজকে এখানে আছে, ফার্স্ট রাউন্ডে খেলা শেষ হয়েছে কিন্তু আমরা সোহমকে ছাড়বো না, সোহম এখন একটু রেস্ট নেবে কিন্তু সোহম আবার আমাদের থার্ড রাউন্ডে আসবে। ওকে ওকে ওকে, ফর দ্য টাইমিং তোমার রেস্ট। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল, শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিন অ্যান্টি অক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল দিনে স্পেশাল গেস্ট রূপঙ্কর দা, থ্যাংক ইউ। প্রথম গান রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে পিজা মেকার। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে আমার জীবন, গানের কথা অনুযায়ী কোথা থেকে হারিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে, বলো শ্রাবন্তী, জীবন কারেক্ট, একদম সঙ্গে পিজা মেকার। এবার দ্বিতীয় গান রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে হ্যান্ড গ্লাইডার। ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভটকা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে, ব্রাদার সে যে বক্ষ মাঝের ওর না হব ওর না, ও চাঁদ 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 ও চাঁদ। এই গানে কার জন্মদিনের কথা বলা হয়েছে বলো শ্রাবন্তী? চাঁদ, কারেক্ট, 5 পয়েন্ট। ভটকা খাবো ও চাঁদ, সঙ্গে গিফট হচ্ছে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। এবার থার্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার এর সেট। দিল কিয়া করে জব কিসি সে কিসি কো প্যার হো জায়, জানে কহাঁ কব কিসি কো কিসি সে প্যার হো জায়, উঁচি উঁচি দিওয়ারো সি ইস দুনিয়া কি রসমে
देखो ना कुछ तेरे बस में जूली ना कुछ मेरे बस में दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए जाने कहाँ कब किसी को किसी से प्यार हो जाए गानेर कथा अनुजाई देयाल गुलो कैमन देयाल बोलो বৌদিমণির কাগজওয়ালা ও আমার শাম্মী কাপুর কলার তোলা ও আমার বিকেল বেলার চুলের ফিতে ও আমার মাংকি টুপি দারুণ শীতে তোমরা ভেবে করবে কি তোমরা ভেবে করবে কি আরে তোমরা ভেবে করবে কি আরে তোমরা ভেবে করবে কি এই গানে একটা সম্পর্কের রিলেশনের কথা বলা হয়েছে সেই সম্পর্কটা কি বলো প্রিয়ন্তিকা বৌদি करेक्ट একদম ঠিক ও আমার সামনে সঙ্গে যে নাই মসকিটো রেপেলেন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার এবার লাস্ট গান লাস্ট প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ও শিহাবাজের তরফ থেকে গিফট হ্যাম্পার যার মধ্যে রয়েছে ময়শ্চারাইজিং লোশন ক্লেন্সিং লোশন স্কিন টোনার এবং কন্ডিশনিং শ্যাম্পু আরে দিওয়ানো মুঝে পেহচানো কহাঁ সে আয়া মে হু কন মে হু আ মে হু ও মে হু মে হু মে হু अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ ए मैं हूँ बी अरे मैं हूँ मैं हूँ मैं हूँ हाँ मैं हूँ आ मैं हूँ ओ এই গানে একটা শব্দ আমি বলিনি মিউট করে গেছি সেই শব্দটা কি বলে শ্রাবন্তী ডন আরে দিওয়ানো মুঝে পেহচানো করছি আমাদের থার্ড রাউন্ড ওশিয়া হার্বালস প্রেজেন্টস কার দৌড় কত দূর এই রাউন্ডে যিনি হাই স্কোর পাবেন তিনি পেয়ে যাবেন ওশিয়া হার্বালস এর তরফ থেকে গিফট হ্যাম্পার আমি আবার সোমকে টেনে নিয়ে চলে এসেছি সোম ইজ ব্যাক হেডফোন রাউন্ড শ্রাবন্তী হেডফোন আমি তোর নেশাতে হলাম বেশমা চলো স্টার্ট ডিগ বাজি কি ডিগ মা জি মা ছেলে আজ এই মনেতে গিন্টু কেষ্ট গিন্টু গিন্টু গড়া গড়ি গড়া গড়ি কলা নাকা তুমি নাকা কি নাকা নাকা অমানুষ অমানুষ নাকা 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 প্রেম পাঠায় তোর নামে নাকা বলছে তুই তুই বলছে তুই নাকা প্রথমটা বললাম ডিগবাজি ডিগবাজি গিন্টুটা ঠিক বলেছো তারপর গড়া গড়ি তারপর নেকা অমানুষ ঠিক বলেছো দুটো বলেছি 4 পয়েন্টস কাঁচা তোকে কি বলে সারা দিন আমাকে কিন্তু রোগা বলো না আমাকে রোগা বলো না আমাকে রোগা বলো নাট বল টু নাট বল টু কাঠমান্ডু চুলো চুলি লুকো চুরি চুলো চুলি
রসবড়া, রসবড়া, কাঞ্চন, 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 নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টু, ছিপ ছিপে, ছিপ ছিপে, চুলো, চুলো, চুলি, লুডো, লেগলেগ, চুলো, চুলি, চুলো, চুলি, চারটে সঠিক, 8 পয়েন্ট, সুপার, দুজনে একসাথে সব থেকে ভালো কি করে শোভা শ্রাবন্তী? লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, চাল চুলো, চাল চুলো, শান্তি, কানা কানি, গালাগালি, কানা কানি, কানা কানি, গুটি শুটি, লুঙ্গি, গুটি শুটি, গুটি শুটি, গুটি, গুটি শুটি, গুটি, গুটি, গুটি শুটি, গুলোগুলি, গুটি শুটি, গুটি শুটি, উল্টো পাল্টা, উল্টো পাল্টা, শাক চুন্নি, শাড়ি ধুতি, শাক চুন্নি, যেটা পারোনি সেটা হচ্ছে তুমি চাল চুলো, ইমা পারলাম, শাক চুন্নি, ইমাটা পারিনি, তিনটে পেরেছো, 6 পয়েন্ট, থ্যাংক ইউ। কোলাকুলি, কোলাকুলি, গোটাগুটি, কোলাকুলি, কোনাকুনি, কোলাকুলি, কোলাকুলি, চুরমুর, চুরমুর, শুটকি মুটকি, না চা না চি, দাদা দাদি, না চা না চি, কানা কানি, নেক্সট, ডাল মুঠ, ডাল মুঠ, চাল মোটা, ডাল মুঠ, ডাল মুঠ, ডাল মুঠ, ছোট বোন, ছোট বোন, অভিমন্যু মুখার্জি পরিচালিত পিয়ারে আপনারা নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন। পিয়ারের জন্য আরো একবার অনেক অনেক গুড উইশেস, আর সবার জন্য একটা ছোট্ট গিফট আছে। আজকে পিয়ারের পুরো পরিবারকে সঙ্গে পেয়ে আমরা ভীষণ খুশি, সত্যি পুরো পরিবারের সাথে নতুন কিছু ভাগ করে নেওয়া খুব আনন্দের। এখন এসে গেছে নতুন ভিভেল বডি ওয়াশের ফ্যামিলি প্যাক, পুরো পরিবারের সাথে ভাগ করে নিন স্নানের এক নতুন ধারা, যা মাত্র 160 টাকায় 500 মিলিলিটার প্যাকে পাওয়া যায়। এই রাউন্ডে হাই স্কোরার পিঙ্কি, পিঙ্কির জন্য ঐশ্বর্য হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার, যার মধ্যে রয়েছে পাপায়া ফেস প্যাক, অ্যান্টি এজিং ক্রিম, সানস্ক্রিন লোশন, বডি ম্যাসাজ অয়েল এবং ফেস ওয়াশ।
আমি এটা নেব পিঙ্কির জন্য টয়লেট্রিজের সেট, তার মধ্যে শ্যাম্পু, সাবান, কন্ডিশনার, মাউথওয়াশ, টুথপেস্ট সবকিছুর সঙ্গে বাথ সেট। সেকেন্ড পজিশনে আছে দুজন, প্রিয়ঙ্কিকা এবং সুভদ্রা দি, দুজনেই 6 পয়েন্ট। সুভদ্রা দি বলতে বিস্কুট খাবে, চা খাবে, কফি খাবে, তার সাথে রয়েছে দেখো টি সেট, আবার বিস্কিটও আছে, ঠিক আছে। সুভদ্রাদের জন্য ময়দা, আটা, তেল, সোয়াবিন, ডাল, মানে এই মাসটা করবেন আর কি, তাদের এখান থেকে নিয়ে যাচ্ছে। সঙ্গে আবার ভদ্রেশ্বর ডাল বাবা রাইস, চালও একবার পেলে আবার নিচ্ছ, সঙ্গে আবার রাইস কুকারও নিচ্ছ, শ্রাবন্তীর জন্য, শ্রাবন্তী কফি খেতে ভালোবাসে। প্রিয়ন্তিকা তোমার জন্য এগুলো তো আছে, তার সাথে রয়েছে কাঁচের বোলের সেট, ঠিক আছে। থার্ড পজিশনে আছে শ্রাবন্তী, 4 পয়েন্ট। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। দর্শকদের প্রত্যেক ভাবে থাকবে ভিভেল বডি ওয়াশ SMS কন্টেস্ট। নিচে স্ক্রিনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ঐশ্বর্য হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার, HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্টস স্টিমার। হলের বাইরে বোর্ড ঝুলুক, বাংলা সিনেমা ভালো চলুক, এটা ওপর নিচে ক্লু, পাশাপাশি ক্লু, হিট ফ্লপের ব্যাপার কেমন, এখানে কালেকশন যেমন, দুটো শব্দ একটা পাশাপাশি একটা ওপর নিচ। এবার বলো শ্রাবন্তী, বক্স অফিস হাউসফুল। এবার সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান। প্রশ্নবোধক চিহ্ন যেখানে সেখানে একটা কমন ওয়ার্ড বসবে, যেটা চিঠির পরে একই শব্দ, প্রেমের পরে একই শব্দ, মানের পরে একই শব্দ, কমন ওয়ার্ড একটাই, তাহলে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো পিঙ্কি, পত্র বোঝাও, চিঠিপত্র, প্রেম পত্র, মানপত্র। রাইট আনসার 20 পয়েন্টস। শং স্ট্যান্ড ফ্যান। এবার থার্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। চাপ নিয়েও প্রেশার কুকার দারুণ কাজ করে, ফাটাফাটি সিন হলে সিনেমা হলে পড়ে। এবার বলো সুভদ্রা দি, সিটি, প্রেশার কুকারে সিটি পড়ে, হলেও সিটি পড়ে। 20 পয়েন্টস। চলে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে এক বছরের জন্য ভিভেল বডি ওয়াশ। প্রথমে ছবি থেকে একটা শব্দ, তারপর একটা ক্লু, ক্লুটা কি আছে, দুধের ওপর যা পেলে মিষ্টিতে আছে উল্টে দিলে, এখান থেকে একটা শব্দ, আর লাস্টের ছবি থেকে একটা শব্দ, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো পিঙ্কি, পিসি সরকার বোঝাও, পিসি পার্সোনাল, সর আর কার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে।
আর বলো প্রিয়ন্তিকা, স্টার্ট ফার্স্ট শো, চারটে বর্ত, টাইম আপ, রং আনসার প্রিয়ন্তিকা, -20, একটা অক্ষর যোগ হবে, এবার আমরা 20 পয়েন্টসে খেলবো বাকি তিনজন। ফয় আকার যোগ হয়েছে, এবার বলো ফার্স্ট ডে ফার্স্ট শো, রাইট আনসার 20 পয়েন্ট, সঙ্গে গিফট হচ্ছে 5.1 অডিও স্পিকার। আজকে দিদি নাম্বার 1 হচ্ছে শ্রাবন্তী উইথ 64 পয়েন্ট। শ্রাবন্তীর জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট গোকুল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। আমি তোর সাথে হলাম বেসামাল। ফার্স্ট ওয়ার্ড 20 সেকেন্ডস টাইম, রিভার্সি উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। 74.5 মৌচাক, অমানুষ, নায়ক, জনঅরণ্য। জনঅরণ্য, অমানুষ, মৌচাক, সবকটা সিনেমার নাম বলেছিলাম আমি। 74.5 মৌচাক, অমানুষ, নায়ক, জনঅরণ্য। জনঅরণ্যর পরে ছিল নায়ক, তারপরে অমানুষ, তারপরে মৌচাক, তারপরে 74.5। উইনারের ট্রফি শ্রাবন্তী, দিদি নাম্বার 1-এর ব্যাচ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। স্বপ্নে তাই প্রেম পাঠায় তোর নামে, শুনতে এক রূপকথার নীল খামে। উইনারের জন্য ঐশী হাবলের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে সকলের জন্য মিষ্টি গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। পিয়ারের টিমের সঙ্গে এক ঘন্টা দারুণ কাটলো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। নমস্কার, এরপরে দেখবেন জয়ী।